গাজার পর লেবাননে সামরিক আগ্রাসনের জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে নজিরবিহীন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যার ফলে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। উদ্ভূত এই পরিস্থিতিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আরও বেশি সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় ইসরায়েলের সঙ্গে সীমান্ত লাগোয়া জর্ডান বলছে তারা কারো যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহৃত হবে না। জর্ডানকে মূলত পশ্চিমা মিত্র দেশ হিসেবে দেখা হয়, তবে সেখানে অনেক ফিলিস্তিনি জনগণ রয়েছে। গত এপ্রিল মাসে ইসরায়েলে ইরান যখন হামলা করেছিল, তখন ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সাহায্য করেছিল জর্ডান। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান বিপুল আগ্রাসনের মাঝে এখন কোনো পক্ষ নিতেই রাজি না জর্ডান। দেশটির একজন মন্ত্রী মোহাম্মদ আল মোমেনি আল মালাকা টিভি চ্যানেলকে বলেছে, জর্ডানের অবস্থান সবসময় এটা ছিল যে দেশটি কারো জন্য যুদ্ধক্ষেত্র হবে না, জর্ডান এবং এর জনগণকে রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব। রাষ্ট্রীয় মিডিয়ায় সম্প্রচারিত বিভিন্ন প্রতিবেদনে জর্ডানের ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন। আম্মানের উত্তর পশ্চিমে বালকা গভর্নরেট থেকে একটি লাইভ প্রতিবেদনে একজন সাংবাদিক জানান, সেখানে 2 মিটার লম্বা ক্ষেপণাস্ত্রের একটি টুকরো এসে পড়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রয়্যাল জর্ডানিয়ান এয়ারফোর্স এবং এয়ার ডিফেন্স সিস্টেম জর্ডানের আকাশসীমায় প্রবেশকারী বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ঠেকিয়ে দিয়েছে। এর আগে 13 এপ্রিল ইরান যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, তখনও সেগুলো ঠেকিয়ে দিয়েছিল জর্ডান। এদিকে জর্ডানের সামরিক বাহিনী দেশের জনগণকে বাড়িতে থাকতে এবং তার সব বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। অপরদিকে জানা গেছে, মঙ্গলবার রাতে ইরান যে হামলা চালিয়েছে তার অন্যতম লক্ষ্য ছিল ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি। সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলোকে একের পর এক ঘাঁটিতে আঘাত আনতে দেখা গেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরাত আন নাকাব শহর থেকে। এটি বিমান ঘাঁটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে সিএনএন নিশ্চিত করেছে যে ভিডিওটি ঘাঁটির পাশ থেকেই ধারণ করা হয়েছে।